আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে ইফতারি সময় চলে আসলাম, এখন ইফতারি করে নেব। সব কিছু রেডি করা হচ্ছে, তো এখন ইফতারি করে নিই। চলুন, গুড়ের শরবত আজকে রেসিপি। আচ্ছা, এসব গুড়ের ভুষি, তারপরে হচ্ছে তোমার এটা আলুর চপ, পেঁয়াজু, খেজুর খেজুর আর ছোলা রাধা, এটা ইফতারের ঐতিহ্য। এটা হচ্ছে তোমার চিড়া, আমি আপনাদের সাথে একটু কথা বলবো, একটু ভালো মতো খেয়ে দিয়ে আপনাদেরকে রিভিউ দেবো। এছাড়া আমি নিজের রুমে চলে আসছি। এই যে ইফতারি করিনি, এখন প্রথমে কি দিয়ে শুরু করি? খেজুর দিয়ে শুরু করি প্রথমে। বিসমিল্লাহ, খেজুরটা বেশ মিষ্টি, কাছে করম বাজার থেকে কিনে আনছি। এরপর কি খাওয়া যায়? এরপর খাই হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু আজকে হয়তো জানেন যে আজকে ঢাকা শহরে সব জায়গায় গ্যাসের প্রবলেম, এই জন্য বাসায় বানানো হয়নি। সব কিছু বাইরে থেকে কিনে আনা হয়েছে, খালি ছোলাটা বাসায় বানাইছে। ঠিক আছে, তাহলে খেয়ে দেখি বড়াটা। হোটেলের বড়া খেয়েই রিভিউ দিই আজকে। ভালো আছে। শরবত খেয়ে নিই। সারাদিন পর লোহাজের শরবত খেয়ে খুব ভালো লাগলো, আম্মু বানাইছে, খুব সুন্দর লাগলো শরবতটা মাসে। আচ্ছা, এবার কি খাবো? এবার আছে মোস্ট ইম্পর্টেন্ট, ছোলা দিয়ে মুড়ি। এত ছোলা দিয়ে মুড়ি ট্রাই করে দেখি। আর ছোলা কিন্তু বাসায় বানানো, আম্মু নিজেই বানাইছে এটা। ছোলাটা ট্রাই করি। বাইরে মনে একটু ঝড় হচ্ছে, খুব ঠান্ডা বাতাস আসছে। ছোলাটাও পারফেক্ট। এবার কি খায়? এবার তো মুখ মিষ্টি করি, বুন্দিয়া খাই একটু। এবার একটা আপেল ট্রাই করি। ওকে, এই ছিল আমার সাধারণ ইফতারি। তার ইফতারি করে নিই। এই যে ইফতারি কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ। প্রথম রোজার খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো, মনের দিক দিয়ে খুব শান্তি লাগছে, আলহামদুলিল্লাহ। আর আজকে বেশি কিছু আইটেম করা হয়নি। আপনারা হয়তো যারা ঢাকায় থাকেন তারা জানবেন যে আজকে গ্যাসের খুব সমস্যা ছিল, এটুকু যে পালাম তাই আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। আমরা কেউ কোনো প্ল্যানিংই করছিলাম না যে আজকে, সব কিছু রেডি ছিল বাট কোনো কিছুই মনে করছিলাম যে হবে না বা করতে পারবো না বা ফলমূল খেয়ে আজকে এটা কমপ্লিট করে ফেলবো। তো শেষ মুহূর্তে বাড়ি থেকে কিনে আনা হলো, তো আল্লাহর রহমতে যাক, একটা রোজার ফিল আমরা অনুভব করতে পারলাম, এটাই অনেক। আর এখন একটু শরীর ক্লান্ত হয়ে গেছে স্বাভাবিকভাবে, তো একটু রেস্ট নিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আর রোজা দিনে আপনারা, রোজায় যে মেন এরকম না, রোজা করবেন তার সাথে সাথে নামাজ কালাম অবশ্যই পড়তে হবে, কোরআন শরীফ অবশ্যই পড়তে হবে। শুধু আপনি রোজা করবেন আর সারাদিন ঘুমাবেন তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে কোনোটাই কোনো দিক দিয়ে লাভ হবে না। সেহেতু রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে, কোরআন শরীফও পড়তে হবে, সব দিক দিয়েই আপনি ঠিক রাখতে হবে। তো এই হচ্ছে আমার কথা, যে সব দিক দিয়ে মেনটেন করে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন।
সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমার দোয়া থাকলো, আল্লাহ হাফেজ।